স্যামুয়েল স্মাইলস এর একটা কোট থেকে আমি একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে, যে আমরা যে জিনিসটা চিন্তা করি আমাদের থট, ওখান থেকে আমাদের অ্যাকশন আসে বা কাজ, অ্যাকশনের সমষ্টি নিয়েই হ্যাবিট তৈরি হয়, এন্ড ওই হ্যাবিটটাই বেসিক্যালি আমাদের ক্যারেক্টার তৈরি করে, যে ক্যারেক্টার আমাদের ডেস্টিনি তৈরি করে। তো আজকে এটা একদম মাঝখানের পার্টটা হ্যাবিট, এর উপর ফোকাস করবো, বিকজ আমাদের অভ্যাস বেসিক্যালি আমাদেরকে ডিফাইন করে। আমরা কেমন, আমাদের অভ্যাস যেমন, আমাদের অভ্যাস যদি ভালো হয় আমরা ভালো কাজ করি, আউটপুট ভালো আসে, আমাদের অভ্যাস যদি খারাপ হয় ওভারঅল সবকিছু খারাপ হয়ে যায়। তো ওই ভিডিওর পর আমার কাছে মাথায় আসছে যে অভ্যাস গঠনকে আমাদের আরো কিছু কাজ করা দরকার, তাই একটা চ্যালেঞ্জ নিতে চাই, হ্যাবিট চ্যালেঞ্জ। খুবই সিম্পল, যতজন আমার ভিডিওটা দেখছি তারা সবাই এই কাজটা করতে পারে, 12 মাসে 12টা নতুন অভ্যাস তৈরি করতে পারে। এবং প্রতিটা অভ্যাস তৈরি করতে টাইম লাগে, যেটার কারণে 12 মাসে 12টা অভ্যাস, উইচ মিন্স একটা অভ্যাস আমি ধরবো, 1 মাস কন্টিনিউ করবো, নিজের আয়ত্তে আনবো, তারপরে নতুন অভ্যাসে যাবো, তার আগে না। সো লেটস স্টার্ট। ফার্স্ট যে অভ্যাসটা আমি ফোকাস করতে চাচ্ছি সেটা হলো রাইজিং বিফোর সানরাইজ, সূর্য ওঠায় ঘুম থেকে ওঠা। সো বেসিক্যালি আমার জন্য এটা আরো বেশি প্রযোজ্য, বিকজ আমি ফজর নামাজ পড়ি, নামাজ পড়ে দেন কাজ করা যদি শুরু করা যায় বেস্ট, এত টাইম পাওয়া যায় তুমি কল্পনা করতে পারবা না। বিকজ ইমাজিন, তুমি 8টার সময় ঘুম থেকে উঠছো আর তুমি 5টার সময় ঘুম থেকে উঠছো, 3 ঘন্টা হেড স্টার্ট, এন্ড দ্য বেস্ট পার্ট ইজ ওই 3 ঘন্টা কেউ ফেসবুকে থাকে না, কেউ ইনস্টাগ্রামে থাকে না, কেউ মেসেঞ্জারে নক করে না, কেউ তোমাকে এসএমএস করে না, কল দেয় না, একেবারে তোমার নিজের জন্য সময় পাচ্ছ। তো ওই সময়টা তুমি চাইলে অনেক ডিপ রিসার্চ করতে পারো, সেলফ ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারো, মানে এর থেকে বেটার অভ্যাস হইতেই পারে না। সেকেন্ড ওয়ান, এক্সারসাইজ। এইটা তোমার লাইফকে যে কি পরিমাণ রিজুভিনেটেড করবে, কি পরিমাণ ফ্রেশ করবে তুমি কল্পনা করতে পারবে না। আমার মাঝখানে অনেকদিন খেলাধুলা হইতো না, আমার নিজেরও খুব লেথার্জিক লাগতো, ঘুম থেকে একটু লেট করে উঠলে দেখতাম যে খেলাধুলা না করার কারণে আরো ক্লান্ত লাগতো, অলওয়েজ টায়ার্ড লাগতো, অনেকের প্রবলেমটা হয় না, কারণ সবসময় টায়ার্ড লাগে, আমি কি করবো, এক্সারসাইজ। যেমন আজকে আমরা অনেকদিন পর ক্রিকেট খেললাম, অনেক ভালো লাগছে, ক্রিকেট খেলবার ধরে ধরে যে আরেক জায়গায় যে ফুটবল খেললাম, আমার কাছে মনে হয়েছে যে এই যে আমি এক্সারসাইজ করলাম আমার এনার্জি কমে না, উল্টা আমি আরো ফ্রেশেন্ড আউট, আমার দিনটা আরো বেটার যাচ্ছে। দ্যাটস দ্য সেকেন্ড হ্যাবিট। থার্ড হ্যাবিট, টু ডু লিস্ট। প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে পরের দিনে কি কি কাজ আছে সেটা লিখে রাখা, 1 2 3 4 5 6 7 8 9 10 করে। সেটা বলে যেটা হবে, আগামী দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তোমার অগোছালো লাগবে, তুমি জানো যে আজকে আমার এটা কাজ করতে হবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, দিনটা অনেক গোছানো থাকবে, তোমার লাইফটা অনেক প্রোডাক্টিভ হবে। ফোর্থ, রিডিং ফর 30 মিনিটস অ্যাটলিস্ট, প্রতিদিন একটা অভ্যাস করো, কিছু না কিছু বই পড়ো। জানো আমাদের এখানে সব জায়গায় বই, এই শেলফে বই, ওই শেলফে বই, সব শেলফে বই, আর এই অভ্যাসটা তোমার লাইফকে জাস্ট চেঞ্জ করে ফেলবে। বিকজ বই হলো এমন একটা জিনিস, সেটা হলো পৃথিবীর সব থেকে বেস্ট বেস্ট মাইন্ড গুলোর একটা প্রতিফল, অ্যান্ড তোমাকে ফ্রিতে দিয়ে দিচ্ছে আইডিয়া গুলো। ওয়েল হ্যাঁ, টেকনিক্যালি ফ্রি না, 200-300 টাকা দিয়ে কিনতে হবে, বাট দ্যাটস অ্যামেজিং। যারা বই পড়তে খুব কষ্ট পাও তারা অডিও বুক শুনতে পারো, ইউটিউবে গেলে যে কোনো একটা বইয়ের নাম অডিও বুক দিবা, প্রচুর অডিও বুক আসে, ওগুলো দিয়ে স্টার্ট করতে পারো। ফিফথ হ্যাবিট, রিডিউসিং সোশ্যাল মিডিয়া। আমি এখন সোশ্যাল মিডিয়াতে এটা বলছি, আমার নিজের একটা অ্যাডিকশন আছে, আমি নিজেও কমানোর চেষ্টা করছি। রাজদিন তোমার একটা ভিডিও দেখেছিলাম, সবগুলো অ্যাপ ডিলিট করছি, 30 দিন থাকতে পারি নাই, টু বি ভেরি অনেস্ট, আই উইল বি অনেস্ট, বাট চেষ্টা করছি অ্যাটলিস্ট টাইম কমানোর। এটার জন্য আমি যেটা কাজ করতে পারো, প্রতিটা সোশ্যাল মিডিয়া চ্যানেলের জন্য টাইম সেট করে রাখা যায়, কোন অ্যাপে তুমি দিনে কতক্ষণ টাইম ওয়েস্ট করছো, সো ওই জিনিসটা সেট করে রাখো। নেক্সট, স্কিপিং জাঙ্ক ফুড এন্ড কোক। তোমার বডি যদি হেলদি থাকে তোমার লাইফটাও হেলদি থাকবে, খুবই ভালো থাকবে। সো ইউ বিকাম হোয়াট ইউ কনজিউম, সো তুমি যদি এইসব আজেবাজে জিনিস কনজিউম করা থামায় দাও, দেখবে তোমার লাইফটা বেটার হবে, টাকা অনেক সেভ হবে। টকিং অ্যাবাউট টাকা, কিপ ট্র্যাক অফ ইউর মানি। আমি এটা একটা ভিডিও বানিয়েছি, হাউ টু মানি, ওয়াচ দ্যাট ভিডিও, কিভাবে সেভিং করতে হয়, কিভাবে ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে, কিভাবে ইনভেস্টমেন্ট করতে যাইতে হবে, সবগুলো ওখানে বলা আছে। ওয়াচ দ্যাট ভিডিও, অ্যান্ড কিপ ট্র্যাক অফ ইউর মানি, একটা অ্যাপ ইউজ করতে পারো, দ্য ওয়ালেট অ্যাপ। তোমার জাঙ্ক ফুডে কত টাকা খরচ, ট্রাভেলে কত টাকা খরচ, ফ্রেন্ডের সাথে আড্ডায় কত টাকা খরচ, গিফটে কত টাকা খরচ, কাপড় চোপড়ে কত টাকা খরচ, সবগুলো এখান থেকে তুমি ট্র্যাক করতে পারবা। সো ওয়ালেট অ্যাপটা নাও এবং তোমার টাকা কোথায় যাচ্ছে এটা ট্র্যাক করো। ডিপ ডাইভ ইনটু রিলিজিয়ন, গত মাস রমজান মাস ছিল, সেটার জন্য এটা খুব বেশি প্রযোজ্য ছিল। প্রতি বছর রমজান মাস আসলে আমরা সবাই চেষ্টা করি কিছু না কিছু আমল করার জন্য, কিছু না কিছু ইবাদত করার জন্য। সো এক মাসে যদি তুমি হাদিস পড়ার একটা প্ল্যান করো, বা ওই এক মাসে কোরআন শরীফ বুঝে পড়ার একটা প্ল্যান করো, খুব ভালো হয়।
সো আমি অবশ্য একটা চেকলিস্ট বানিয়ে অনেকটুকু কাজ আগিয়েছিলাম যে এটা 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 করবো, সো এটা আমার লাইফে বিশাল একটা হেল্প করেছে। সো ডিপ ডাইভ ইনটু রিলিজন, তোমার নিজের ধর্মটা ব্যাপারে একটু পড়াশোনা করে দেখো, তাহলে নিজের বিলিফটা আরো ফার্ম হবে। নেক্সট আপ, ক্রিয়েট সামথিং এভরি ডে। তুমি যেই ট্যালেন্টের অধিকারী, তুমি যেটা পারো, তুমি মেবি ভালো ভিডিও বানাও, ডেইলি একটা করে ভিডিও বানাও, তুমি মেবি ভালো ছবি আঁকো, ডেইলি একটা ছবি আঁকো, তুমি মেবি ভালো লেখালেখি করো, ডেইলি কিছু একটা লিখো। সো বেসিক্যালি তুমি যেটা করতে পছন্দ করো, তোমার যেটা প্যাশন, তোমার যেটা হবি, তুমি যেটা ভালো পারো, ডেইলি একটু হলেও ওই কাজটা করো। ক্রিয়েট সামথিং এভরি সিঙ্গেল ডে ফর সাদমান, ফর মি, আমাদের জন্য ডেইলি একটা ভিডিও করা, এটা হলো একটা টার্গেট। Sending gratitude message. It's basically, তুমি প্রতিদিন তোমার কোনো একটা ফ্রেন্ড, পরিচিত মানুষ, কোনো একটা রিলেটিভ, তোমার ফ্যামিলি মেম্বার, তোমার বেস্টি, তাকে একটা গ্র্যাটিটিউড মেসেজ পাঠাবা, যে বেসিক্যালি কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা সচরাচর মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করি না, মানুষজনকে জানাই না যে আমরা তাদের প্রতি কতটা কৃতজ্ঞ। সেই জিনিসটা চেষ্টা করো, দেখবা তোমার যেমন ভালো লাগবে যে মানুষটাকে গ্র্যাটিটিউড পাঠাচ্ছ, তার দিনটা বেটার হয়ে যাবে। লার্নিং এ সফটওয়্যার, এক মাসে একটা সফটওয়্যার শিখে প্র্যাকটিস করে ধ্বংস করে দিতে পারবা। 10 মিনিট স্কুলের অ্যাপটা ডাউনলোড করো, সবগুলো সফটওয়্যার দেয়া আছে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তোমার চাকরির লাইফে এটা মাস্ট লাগবে। সো একটু হলো বাকিদের তুলনায় একটু আগে থাকার জন্য যে কোনো একটা সফটওয়্যার ট্রাই করে দেখো। অ্যান্ড লাস্টলি 11টা শেষ, 12 নম্বর, ইটস এ হ্যাবিট, এটা বলতে গেলে আমার লাইফের মতো, এটা আমার ফেসবুক প্রোফাইলেও দেওয়া আছে, ওয়ার্ক হার্ড স্টে হাম্বল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবগুলো কাজ করার জন্য ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, এবং তুমি যখন অনেক কাজ করবো, অনেক দূর যাবা, প্লিজ 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 স্টে হাম্বল, এটার জন্য মানুষ তোমাকে অনেক বেশি পছন্দ করবে। সো ওয়েলকাম টু দ্য নিউ হ্যাবিট চ্যালেঞ্জ, 12 মাসে 12টা, এন্ড আমারটা এই যে ফলো করতে হবে আমার কোনো কথা নাই, তুমি অন্য কিছু করতে পারো, বাট প্লিজ 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 একটা চ্যালেঞ্জ নিয়ে, হ্যাবিট চ্যালেঞ্জ মানে একটা ট্রাই করো, এন্ড নিজের লাইফে একটা বড় চেঞ্জ নিয়ে আসো। আর আমাকে প্লিজ জানাও যে এটা ছিল আমার 12টা, সো তোমার অন্য যদি চেঞ্জ কোনো থাকে, তোমার 12টা কি আমাকে কমেন্ট সেকশনে জানাও, তোমাদের ফ্রেন্ডদের সাথে এই চ্যালেঞ্জটা শেয়ার করো। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।